হে গাইজ, আমি অর্ণব। আর এই ভিডিওতে আমি জি ফাইভের তরফ থেকে মুক্তি পায় একটি বাংলা সিনেমা, যেটির নাম হচ্ছে মাইনকার চিপায়, সেটি রিভিউ দেব। এটি জি ফাইভের তরফ থেকে মুক্তি পাওয়া প্রথম বাংলাদেশি কন্টেন্ট, যদিও এর আগে কোনো ইন্ডিয়ান স্ট্রিমিং সাইট বাংলাদেশি কন্টেন্ট তৈরি করেনি। তবে রিসেন্টলি হইচইয়ের তরফ থেকেও বেশ কিছু কন্টেন্ট আসছে, যেগুলো কমপ্লিটলি বাংলাদেশি বেসড। সো এনিওয়েজ, সে কথা যাক। সো মাইনকার চিপায় সিনেমাটি 2020 নভেম্বর মাসের 9 তারিখে রিলিজ পায়। সো বেরোনোর সাথে সাথে আমিও দেখে নিলাম এবং আমার কেমন লাগলো সেটিরই রিভিউ দেব এই ভিডিওতে। এই ভিডিওটি খুবই শর্ট হবে এবং সম্পূর্ণ গল্প আমি এখানে এক্সপ্লেইন করব না। আর ভিডিওটি খুবই শর্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে সিনেমাটিও অতিরিক্ত শর্ট, যদিও এটিকে সিনেমা বললেও ভুল হবে। এটির টোটাল রান টাইম হচ্ছে অ্যারাউন্ড 50 মিনিট, মানে বুঝতেই পাচ্ছেন 50 মিনিট টোটাল এর রান টাইম, তার মানে কতটা ছোট সিনেমা এটি। সো অবভিয়াসলি এটিকে নিয়ে বেশি বলারও কিছু নেই, গল্প খুবই সিম্পল। গল্পটিকে পরিচালনা করেছেন আবরার আথার এবং কাস্টিংয়ে অর্থাৎ অভিনয়ে রয়েছে বেশ কিছু বাংলাদেশি পরিচিত মুখ, যাদের মধ্যে একজনকেই আমি চিনি, তারা হলো শারিফুল রাজ, শ্যামল মালওয়া এবং আফরান নিশো। এদের মধ্যে আফরান নিশোকে আমি চিনি কারণ এর 2-3 নাটক সম্ভবত আমি দেখেছি ফেসবুকেই। এখানে চিনি বলতে তার বেশ কিছু ভিডিও ফেসবুকে ভাইরাল হয়, ছোটোখাটো বন্ধুবান্ধব শেয়ার করে, সেখান থেকেই চেনা তার নামটা এবং তাকে আগে দেখেছি, এটুকুনি বুঝেছি যে সে ভালোই অভিনয় করে। ওয়েল, এবার গল্পের ব্যাপারে কথা বলি। গল্পটি মেনলি 3 জনের উপর ফোকাস করে বানানো হয়েছে। এদের মধ্যে একজন হচ্ছে অতিরিক্ত ড্রাগ এডিক্ট, আরেকজন হচ্ছে ড্রাগ সাপ্লায়ার যে ড্রাগটিকে সাপ্লাই করে, এবং তৃতীয় ব্যক্তিটি হচ্ছে অ্যাকচুয়ালি থার্ড পার্সন। কেন থার্ড পার্সন সেটাই আমি বলছি এখন। তো যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির থেকে ড্রাগস কিনছে এবং তৃতীয় ব্যক্তি সেখানে উড়ে এসে জুড়ে বসে, তার কাছে ছিল একটি ফায়ার আর্মস অর্থাৎ বন্দুক, এবং সে সেই বন্দুকের ভয় দেখিয়ে যে ড্রাগ ডিলার ছিল তার থেকে সে ড্রাগ এবং বেশ কিছু টাকা পয়সা আমদানি করে। এবার কমপ্লিট প্রসেসটা কিভাবে হয়েছে সেটা দেখার জন্য সিনেমাটা আপনাকে অবশ্যই দেখতে হবে। অবভিয়াসলি খুব একটা বোরিং সিনেমা না, আর 50 মিনিটের তার জন্য সময় নিয়েও বেশি চিন্তা নেই, কারণ আপনি দেখবেন আর সাথে সাথে শেষ হয়ে যাবে, মানে বলতে গেলে একটা ঘন্টাও না সেটা। তিনজনের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং কথাবার্তা রয়েছে, সিনেমার ডায়লগসগুলো খুবই দারুণ ছিল। এর মধ্যে আফরান নিশোর অভিনয়টা আমার ভালোই লেগেছে, বাকি দুজনেরও অভিনয় মোটামুটি লেগেছে, খুব একটা খারাপ লাগেনি আমার। তবে কয়েকটা জায়গায় আমার অভিনয়টা একটু নড়বড়ে লেগেছে, কয়েকটা জায়গায় ওভার অ্যাক্টিং মনে হয়েছে, যেগুলোকে ফিক্স করলে সম্ভবত এটি একটি দারুণ সিনেমা হয়ে দাঁড়াতো। তবে খারাপের থেকে ভালোটাই বেশি, তাই আমি খারাপ দিকটাকে বেশি ফোকাস করছি না। আর সিনেমাটোগ্রাফি নো ডাউটলি ভালো ছিল, ক্যামেরার কাজ এবং বরাবরই আমরা দেখেছি জি ফাইভের ক্যামেরার কোয়ালিটিগুলো কিন্তু খুব দারুণ হয়, তাই এখানেও কোনো ব্যতিক্রম নেই। সিনেমায় আছে বেশ কিছু স্ট্রং ল্যাঙ্গুয়েজ, মানে একগুচ্ছ গালাগালি, আর অবশ্যই এটা থাকবেই কারণ এটি কোনো ফ্যামিলি ড্রামা না। তো এখানে একটি ড্রাগের সাইড দেখানো হয়েছে মানুষের বা সমাজের, মানে অর্থাৎ বুঝতেই পারছেন ড্রাগ ডিলিং থেকে শুরু করে এরম টাইপের ব্যাপার। তো আর বেশি কিছু আমি এই বলতে চাই না। তো খারাপ দিকগুলো যেমন বললাম যে হ্যাঁ, কিছু অভিনয় আমার নড়বড়ে দেখে মনে হয়েছে যে জায়গাগুলো ঠিক করা যেত। কয়েকজনের ডায়লগ ডেলিভারি ছিল খুবই আনন্যাচারাল, মানে সে ডায়লগ ডেলিভারি দিচ্ছে তার সাথে এক্সপ্রেশনটা যেটা হওয়া উচিত সেটা মিলছিল না। তবে কয়েকটা সিনেই মাত্র সেগুলো দেখতে পারবেন, আদারওয়াইজ আর ওভারঅল বলতে গেলে সিনেমাটা বেশ মজাদারই ছিল, আমি এনজয় করেছি অবশ্যই। অ্যান্ড আপনাদেরও সাজেস্ট করবো অবশ্যই দেখে নিতে পারেনি, এটা মাত্র 50 মিনিটের। তো আই হোপ আপনার সময়টা নষ্ট হবে না। তো ব্যাস এটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওতে।